আমাদের সহায়ক ভূমিকা পালন করা। আপনারা জানেন আমরা শান্তি শৃঙ্খলার জন্য আমরা কখনো বিচারকের ভূমিকায় বসি নাই, আমরা সেটা করতে চাইও নাই। গ্রামে আমরা বনবসতিপূর্ণ গ্রাম, একটা ছোট্ট গ্রামে অনেক লোকের বসবাস, এখানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ছোটখাটো ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, ঝগড়াঝাটি ঘটে যায়, যাই ঘটুক আমরা চেয়েছি যেন গ্রামের আমাদের মুরব্বীরা চিরকাল যেভাবে গ্রামের সমস্যার সমাধান করেছে, এই আমাদের মানে সংগঠনের উচিলাই হোক কিংবা আমাদের চেষ্টাই হোক এই ধরনের ঝগড়াঝাটি এবং সমস্যার যেন গ্রামের মুরব্বীরা গ্রামে বসেই শেষ করে, এটার জন্য যেন আমাদের পরিষদে গিয়ে যাতে না হয়, এমপির কাছে মন্ত্রীর কাছে যেতে না হয়, আমরা চেয়েছিলাম আমাদের বিচার ব্যবস্থাটা আমাদের গ্রামের মুরব্বীদের মাধ্যমে সমাধান হোক। সেজন্য আমরা প্রথম দিন ঈদগাহ মাঠে আমরা শপথ করেছিলাম, সবাই খুব স্বচ্ছন্দে আন্তরিকভাবে শপথ গ্রহণ করেছিল, এই শপথের দ্বারা আমরা মাঠে খুব ভালোভাবেই অতিবাহিত করেছিলাম, দুই তিনটা ছোটখাটো বিচার আপনাদের সহযোগিতায় আমাদের বাড়িতে অত্যন্ত সুন্দরভাবে বিচার শেষ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের মাথায় যখন শয়তান বল করে তখন আর শপথের কথা মনে থাকে না। মানে গত যজ্ঞটার আগের একটা যজ্ঞ পরিষদে গিয়ে আমি মানে আমরা বিচার সবাই চেয়ারম্যান সাহেব চেয়েছিল আমরা বিচারকের প্যানেলে যাই, আমরা বিচারকের প্যানেলে বসি যাই, এই কারণে যেন আমাদের থেকে বিতর্ক সৃষ্টি না হয়। আমি সবার সামনে হাত জোর করে আমাদের গ্রামবাসীর মুরব্বীদের কাছে আমি সময় চেয়েছিলাম যে দয়া করে আপনারা এগুলি থামান, এবার আমাদেরকে একটু কাজ করতে দেন, আমাদেরকে 15-20 বছর সময় দেন, দেখেন আমরা নতুন প্রজন্ম একটার পর একটা নতুন প্রজন্ম আমরা কীভাবে বের করে এনে আমাদের গ্রামকে সোনার বাংলা বা স্বপ্নের আলিপুরে পরিণত করি, কিন্তু এই হাত জোর করা অনুনয়নে বিনয় করা এগুলি পুরাটাই বৃথা গেছে যে আপনারা জানেন। তারপর আমরা গত কোরবানি ঈদের পরের দিন একটা ঈদ পুনর্মিলনী করেছি ঈদগাহর মধ্যে, বৃষ্টির কারণে অনুষ্ঠানটা মসজিদের ভিতরে হয় এবং ইমাম সাহেবের বিশেষ অনুমতি নিয়ে মসজিদের ভিতরে আমরা খুব সংক্ষেপে অনুষ্ঠানটা শেষ করি। ওই দিন কিন্তু আমরা কোনো শপথ বাক্য তৈরি করেও নিয়ে যাই নাই কিংবা আমরা কাউকে বলিও নাই যে আগে যা হয়েছে ভুল হয়েছে এটা স্বীকার করে আবার নতুন করে শপথ দাও, কিচ্ছু বলি নাই। সেদিন ছিল ঈদের পরের দিন সবাই একটা হাসি খুশি মূলক অনুষ্ঠান, কিন্তু আল্লাহর কি রহমত মানে মসজিদের ভিতরে গিয়ে মিম্বরের ভিতরে গিয়ে মানে যাকে বক্তৃতার জন্য ডাকছি সে নিজের মন থেকে ঘর ঘর করিয়া খুব মানে আবেগে আপ্লুত হইয়া অপরাধ স্বীকার করিয়া যে আমরা ভবিষ্যৎ দান করবো, এই ধরনের শপথ স্বেচ্ছায় নিজে আমরা কিন্তু কাউকে বলি নাই, আগে থেকে শিখাইও দেয় নাই, জোরও করি নাই, সেই শপথও বন্ধ হয়েছে আপনারা দেখেছেন। তো গ্রামের মধ্যে যদি ছোটখাটো কারণে ঝগড়া হয়, রাতবিরা থেকে উঠিল দেয় ভোরবেলা কেউ কাউকে বাইরে যেতে গেলে মারে, এটা কি সংগঠনের ছেলেপেলেরা গিয়া ঘরে ঘরে দরজায় দরজায় দাঁড়াই দেখে কি সব ঝগড়া মিটানো সম্ভব? আর সংগঠনকে আমরা গ্রামবাসীর সাথে চুক্তি করছি যে আপনারা প্রত্যেকবার ঝগড়া করবেন, আমরা প্রত্যেকবার গিয়ে এটা ট্যাকেল করবো মিটাবো, আমরা চাইছি যে ঝগড়া ছোট হোক বড় হোক যত ঝগড়াই হোক এটা গ্রামের মানুষ গ্রামে বসে, আমাদের অনেক মুরব্বী আছে, আমাদের মাধবজী নৈশী প্রবাসী অনেক মুরব্বী আছে, আপনারা যদি তাদেরকে মানেন তাহলে এর চেয়ে বড় বড় ঘটনা আগেও আমাদের গ্রামের মধ্যে মীমাংসা হয়েছে, এখনো মীমাংসা সম্ভব, সেই জিনিসটা আমরা প্রতিষ্ঠা করতে চাইছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের ব্যর্থতা সেটা পারি সেটা পারি না বললে আল্লাহর ওয়াস্তে আমরা আর ওইটা নেওয়ার চেষ্টা করব না। যখন আপনারা ইচ্ছে মতো করেন এটা 5 লাখ বানান, কয়েক কোটি টাকা খরচ করেন, আমাদের কোনো আপত্তি নেই, আপনারা মানে আপনাদের যা ইচ্ছে তাই করেন, গ্রামে ঝগড়া করে আপনাদের গ্রাম আমাদের আর কোনো ওই ঝগড়ার ব্যাপারে আমরা কোনো আপনাদেরকে আর অনুরোধ করবেন না যে বাবার এসে ঝগড়া করেন না, আপনারা ইচ্ছে মতো ঝগড়া করেন কোনো সমস্যা নেই, দয়া করে আমাদেরকে আমাদের এই শিশু কোমল মতো ছাত্রছাত্রীদেরকে নিয়ে কাজ করার সুযোগটা দিয়েন, আমরা যাতে 15-10 বছর পর থেকে আমরা নতুন নতুন এক একটা বেজ যে স্বপ্ন আমরা বের করতে পারি যারা আমাদের এই গ্রামকে এই দেশকে নেতৃত্ব দিবে, এই কাজটা করার জন্য আমাদের সুযোগ দিয়ে আমরা এরপর থেকে শুধু এই শিক্ষার উন্নয়ন এবং অন্যান্য সামাজিক কাজকর্ম করব, আমরা ঝগড়া যদি আমরা কেউ চাই না কিন্তু ইচ্ছাই হোক অনিচ্ছা হোক ঝগড়া হয়ে যায়, এটা ঝগড়া মীমাংসা করার জন্য আরো অনেক লোক আছে,
মানে অনেক লেভেলের লোক আছে, অনেক প্রশাসন আছে, পুলিশ আছে, এমপি আছে, মন্ত্রী আছে, নেতা অনেক আছে, তাদের অনেক অ্যাডভাইস আছে। আমাদের অ্যাডভাইস শোনার কোনো, আমাদের পরামর্শ শোনার কোনো তাদের কোনো দরকার নাই, ঠেকাও নাই। সেটা ওনারা গত এক বছরে বারবার আরে আরে প্রমাণ করে দিচ্ছে। তো দয়া করে আমি আপনাদের কাছে মা বোঝাই দোয়া বোঝাই আমাদেরকে আর এই ঝগড়া সংক্রান্ত ব্যাপারে দেখেন না। আপনারা ঝগড়া লাগেন, আপনারা মিটান, আমরা দোয়া করি যেন শান্তিপূর্ণ ভাবে চলে আর আমাদের শিক্ষা এবং অন্যান্য সামাজিক কাজকর্ম করার সুযোগ দিয়ে। আসলে আজকের অনুষ্ঠানটা ছিল বিভিন্ন লেভেলে পরীক্ষার্থীদের বিদায় জানানো, কিন্তু বাস্তবিক কারণে কিছু অপ্রাসঙ্গিক হলো এই বিষয়গুলি চলে আসছে, সেই জন্য ক্ষমা প্রার্থী। আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা যারা আজকে পরীক্ষার্থী ক্লাস ফাইভ এইট এসএসসি পরীক্ষা দিবা, আমাদের গ্রামে অনেক রক্তগর বা সন্তান আছে, বিভিন্ন কারণে ওনারা হয়তো দূরে ছিল, আমরা ওনাদেরকে তোমাদের সামনে আনতে পারি নাই। তোমাদের সামনে পর্যন্ত উদাহরণ আছে বাংলাদেশ সরকারের এডিশনাল সেক্রেটারি, মানে মন্ত্রীর নিচে এসে সেক্রেটারি, সেক্রেটারির সমমানের হয়েছে এডিশনাল সেক্রেটারি একজন আছে আমাদের গ্রামে, ডাক্তার বিক্রুপার প্রত্যেকজন ডাক্তারকে যদি ওনাদেরকে আমরা আমাদের গ্রামের মহিলা দুটো বিয়ে হয়ে যাওয়ার কারণে আমাদের গ্রামের সাথে দূরত্ব, কিন্তু ওনাদের শুভকামনা এবং সবসময় আছে আমাদের আমাদের গ্রাম থেকে। এই সাম্প্রতিককালে একজন এসপি হয়েছে, ইনশাল্লাহ সে এসপি হবে, এডিশনাল ডিএজি হবে, ডিএজি হবে, ইনশাল্লাহ আইজি পর্যন্ত হবে। তোমাদের মধ্যে থেকেও আমি এইরকম মনোভাব দেখতে চাই যেন তোমরা একটা আজকে থেকে শপথ মনে মনে যে তোমরা যার যার ইচ্ছা অনুযায়ী একটা বড় পর্যায়ে যাবা, আমরা তোমাদের সাথে আছি। আজকে আমি না থাকি, এই সংগঠন থাকবে, সংগঠন যারাই থাকবে তোমাদেরকে শিক্ষা দীক্ষা লেখাপড়ার জন্য পরামর্শ বুঝি, স্কুল কলেজ কোথায় ভর্তি হতে হলে ভালো হবে সেই ব্যাপারে মানে আমাদের সবাই খুব আন্তরিক। তো তোমাদেরকে সামনের পরীক্ষা অত্যন্ত ভালো রেজাল্ট করো এই শুভকামনা করে শেষ করছি। ধন্যবাদ আমাদের।